हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो जे जे लाइवटा देखते एक कमेंट कर जानिए दो जे ऑडियो ठीक आछे किना। लाइवर प्रथम रूल्स ऑडियो ठीक आछे किना सेटा जानते हबे। तो तुम्हारा काइंडली एक कमेंटे जानाय दो जे आमार ऑडियो ठीक आछे किना। तो ऑडियो ठीक थाकले आमी एटा कन्टिन्यू करब। আর যারা যারা লাইভে জয়েন করছো একটু জানায় দাও যে আমার লাইভে তোমরা জয়েন করছো। হ্যালো হ্যালো ইনক্রেডিবল গেমার্স, হোয়াটসঅ্যাপ কি অবস্থা? তো অডিও ঠিক আছে কিনা কমেন্ট করে জানায় দাও। আর যারা যারা জয়েন করছো কাইন্ডলি একটু ভিডিওটা শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের সাথে যাতে সবাই জানতে পারে। আমি জানি না এই রাত্রে বেলা কে কে লাইভে আছো। ওয়াও, টিআরজি কেমন? হোয়াটসঅ্যাপ টিআরজি, তো লেট নাইট এখন থেকে মাঝে মাঝে, যেহেতু সামনে রমজান আমরা লেট নাইট লাইভ করব বেশিরভাগই। আলহামদুলিল্লাহ আমিও ভালো। হে ইরফান এ জিসান, হোয়াটসঅ্যাপ কী অবস্থা? আশা করি সবাই ভালো আছো। তো যারা যারা লাইভে জয়েন করছো ফার্স্টে ভিডিওটাতে লাইক দিয়ে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও সব কিছু ঠিক আছে কিনা। এই হচ্ছে বিষয়। ওকে, এক কাজ করি, আমি একটু লাইভটা শেয়ার করে নেই, তোমরা একটু ওয়েট করো আর তোমাদের ফ্রেন্ডদের সাথে তুমিও ইনভাইট করে দাও যাতে সবাই মিলে লাইভটা এনজয় করতে পারো। তো আমিও আমার কিছু সাইটে শেয়ার করি। তো কার কী অবস্থা একটু কমেন্ট করে জানিয়ে দাও, কার কী অবস্থা, কে কী অবস্থা আছো, আর কালকে কে কে রোজা রাখবা সেটা একটু বলে দাও। ও, স্ট্রিমে ল্যাগ মারতেছে, এটা অনেক বড় একটা প্রবলেম। লেটস সি কী হয়। কার কী অবস্থা একটু কমেন্ট করে জানিয়ে দাও, কার কী অবস্থা, কে কী অবস্থা আছো, আর কালকে কে কে রোজা রাখবা। তো আমি আমার সাইটগুলোতে একটু শেয়ার করি, তোমরা সবাই জয়েন করো, আমি আছি কিন্তু। হ্যাঁ অবশ্যই, তোমরা সবাই ঠিক সময় আসছো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আর যারা যারা এখনও ভিডিওটা শেয়ার করো নেই, যার যার প্রোফাইলের ভিডিওটা শেয়ার করে দাও যাতে বাকি সবাই জয়েন করতে পারে। আমিও শেয়ার করতেছি, তোমার একটু ওয়েট করো, তারপর খেলা হবে। তো আর কে কে আছো লাইভে একটু কমেন্ট করে দাও। ওকে, আমার শেয়ারিং ডান। আর ল্যাগিংয়ের সমস্যা হচ্ছে, এটা সলভ করার কোনো উপায় আমার কাছে নাই, নেটের ইস্যু। লেটস সি কী হয়। ওকে, ইরফান গেমিং কালকে রোজা রাখবে, দ্যাটস গ্রেট। আর কে কে রোজা রাখবে কমেন্টে জানায় দাও, আমিও কিন্তু রোজা রাখতেছি আগামীকাল। তো লাইফটা একটু রিফ্রেশ করি, দেখি কোনো লাভ হয় কি না। কে কে আজকে মিস্টার উলফি ট্যাক্সির প্যাসেঞ্জার হবা? ওয়াও, আসলে কে কে হবা একটু কমেন্টে জানিয়ে দাও।
যারা যারা লাইভে আছে একটু কমেন্ট করে জানায় দাও যে কে কে আজকে লাইভ। আমার প্যাসেঞ্জার বাবা, একটা ট্যাক্সি খুঁজে বের করি। একটা ট্যাক্সি নিয়ে আমরা ট্যাক্সি মিশনে চলে যাব। গতকালকে ট্যাক্সি মিশন করতে চেয়েছি বাট করতে পারি নাই। আজকে পুরো ট্যাক্সি মিশন হবে, দেখি 50টা ফেয়ার কমপ্লিট করতে পারি কিনা। আমাকে একটা ট্যাক্সি খুঁজে বের করতে হবে। যখন ট্যাক্সি খুঁজবে তখন পাবো না, পরে দেখা যাবে অহরহ ট্যাক্সি দিয়ে ভরে গেছে। আশেপাশে কোনো ট্যাক্সি পাইতেছি না এখনো। তো যারা নতুন জয়েন করছে তারা কমেন্ট করে দাও আর ভিডিওটাতে লাইক দিয়ে দাও। ক্যাপ্টেন, হ্যালো ক্যাপ্টেন, আবার ইউ কি অবস্থা? পাইছি পাইছি, একটা পেয়ে গেছি। এটা নিয়ে সামনে যাই, মাথা নষ্ট। এখনো বিয়ে শাদি হয় নাই, ট্যাক্সির প্যাসেঞ্জার হয়ে মরার সাপ নাই। আমার ট্যাক্সিতে থাকলে কিন্তু সেফ থাকো তোমরা। ও তুমি ইকরামুল হক, ওয়াও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইকরামুল হক ফর জয়নিং দ্য লাইভ। আর যারা যারা নতুন জয়েন করছো কমেন্ট করো আর ভিডিওতে লাইক দিয়ে দাও। আর আরেকটা বিষয় আমি তোমাদেরকে একটু জানাই, সেটা হচ্ছে তোমরা অনেকেই আমার ভিডিওতে মানে নোটিফিকেশন পাও না লাইভ কিংবা ভিডিওর, তো তার একটা কারণ হচ্ছে তোমরা নোটিফিকেশন বেলটা বাজাও নাই। তো যারা যারা এখনও নোটিফিকেশন বেলটা বাজাও নাই তারা কাইন্ডলি নোটিফিকেশন বেলটা বাজায় দাও। আর আরেকটা কাজ এখন করবা, সেটা হচ্ছে এই যে এই নোটিফাই এক্সক্লেমেশন নোটিফাই, এটা লিখে স্প্যাম করো কমেন্টে, এটা লিখে কমেন্টে স্প্যাম করো। তাহলে আশা করি ইউটিউব আমাকে হেল্প করবে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্য। তো সবাই মিলে স্প্যাম করা শুরু করে দাও। আর আমরা এখানে মিশন শুরু করে দিই, মিশন শুরু। সামনে একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, আসেন আসেন এসে পড়েন। ওকে ওনাকে দিয়ে আসি, মাত্র 56 সেকেন্ড সময়। আন্ডাস ই আগে আগে এক্সক্লেমেশন তারপর নোটিফাই। এক্সক্লেমেশন নোটিফাই দিয়ে স্প্যাম করে দাও কমেন্টে। আর একটা প্যাসেঞ্জার পিছনে, ওকে ফার্স্ট প্যাসেঞ্জার কিন্তু দিয়ে দিছি আমি। হ্যাঁ এসে বড়ো এসে বড়ো, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমরা স্প্যাম করতে থাকো। ক্যাপ্টেন প্লিজ প্লিজ আগে এটা এক্সক্লেমেশন দিয়ে নাও, আমি স্ক্রিনে কিন্তু দিয়ে দিছি কি লিখবা। তো সবাই একটু কমেন্টে স্প্যাম করতে থাকো আর আমি এখানে মিশন কমপ্লিট করার চেষ্টা করি। ও আমাদের সেকেন্ড মিশন 1 মিনিট 3 সেকেন্ড সময় আছে, লিখি। আর গাড়ি বেশি ড্যামেজ করাও যাবে না, না করা যাবে না। আরে সর ভাই, ও
যদি ভুল পথে যাচ্ছি, আশা করি না, 31 সেকেন্ড সময় আছে আর। আমি তো একদম ভুল পথে আছি। ট্যাক্সি মিশন ওভার, আবার ট্যাক্সি নিতে হবে আমাকে। ওকে, তোমাদের আসে কিন্তু আরো অনেকে আছে যাদের আসে না, তো কাইন্ডলি একটু কমেন্ট স্প্যাম করে দাও। আর যারা নতুন জয়েন করছো তারা ভিডিওটা একটু লাইক দিয়ে দিও, আর নতুন ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা। এখান থেকে উপরে যাও, এই এখান দিয়ে, তো লেটস গো, আমরা উপরে চলে যাই। সবাই মিলে স্প্যাম করলে ইউটিউব আমাকে হেল্প করবে ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছে যায়। যাদের কাছে নোটিফিকেশন যায় এবং যাদের কাছে যায় না তারা সবাই মিলে একটু স্প্যাম করে দিও। আমাকে এখন আবার গাড়ি খুঁজতে হবে। কি রে, রোড কি হরতাল নাকি? মানে এখানে লকডাউন চলতেছে? লকডাউনের বাইরে কি বাকছে? থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করতেছ। রেডিওটা অফ করে নেই। ওকে, লেটস গো, আবার একটা ট্যাক্সি খুঁজে বের করি। এইখান দিয়ে চলে যাই। শর্টকাট রাস্তাগুলো কার কার মনে আছে যারা জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস খেলছো? একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, তোমরা কে কে স্যান অ্যান্ড্রিয়াস গেমটা খেলছো সেটা কমেন্টে জানিয়ে দিতে পারো। দেখি আমি কাল পরশু লিঙ্কটা দিয়ে দিব যাতে তোমরা পরবর্তীতে খেলতে পারো। আর এখন থেকে আমরা লেট নাইট লাইভ করব, তো স্যান অ্যান্ড্রিয়াসের পাশাপাশি আরও অন্যান্য গেম খেলা হবে, যেমন মাইনক্রাফট, তারপর কল অফ ডিউটি, তারপর সিওসি, অ্যামাং আস, সব খেলা হবে। লাইভ দেখি কতক্ষণ করা যায়, 1-1.5 ঘন্টা হয়তো হবে। তোমাদের ভালো লাগলে এটা কন্টিনিউ করতে থাকবো 1-1.5 ঘন্টা। ওকে, যারা যারা কমেন্ট করতেছো ধন্যবাদ, আর যারা যারা ভিডিওটা শেয়ার করছো তাদেরকেও ধন্যবাদ, যারা যারা ভিডিওতে লাইক দিছো তাদের আরও বেশি ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করছো আর কিছু বলার নাই, ইউ আর গ্রেট। ওকে, দেখি, ও আচ্ছা, আমরা তো মিশন নিব। কোন জায়গায় আমার প্যাসেঞ্জার? কি রে ভাই, প্যাসেঞ্জার গো, প্যাসেঞ্জার কি উপরে নাকি? প্যাসেঞ্জার মেবি উপরে। আমার গাড়ি নিচে আর প্যাসেঞ্জার উপরে, চিন্তা করছো? হলো কিছু আবারও হার মানা যাবে না, এটা নিব সর সব সর। ওকে, আমরা নিয়ে নিলাম লাইসেন্স, মানে নিম্নে সমস্যা নাই।
পরে বানান যাবো, আগে চালাইও নেই, লাইসেন্স বানাইতে তো টাকা লাগে। আমি কিছু টাকা পয়সা কামাই তারপরে লাইসেন্স করুন, ঠিক আছে? এটা আরো 52 সেকেন্ড আছে, কিন্তু এখানে অনেক দূরে দূরে মনে হইতেছে। না না না, বেশি দূরে না, আমরা এসে পড়ছি প্রায়, আমরা এখানে দিয়ে দিতে পারবো। চৌত্রিশ জনা পেয়ে গেছি আমরা, এখানে কোনো প্যাসেঞ্জার নাই। পিছনে প্যাসেঞ্জার কোথায়? ওকে পেয়ে গেছি। ওকে আমার কি বুঝলাম না, ও আচ্ছা, ওরা ওরা আমার চ্যানেলের মডারেটর, এই কারণে ওদেরটা ব্লু আসতেছে এই কারণে। তো ওরা আমার চ্যাটটা হ্যান্ডেল করতেছে যাতে চ্যাটে কোনো সমস্যা না হয়। অনেক দূরে, ভালোই দূরে আছে, 2 মিনিট 30 সেকেন্ড সময় তার এমনি এমনি দেয় নাই। ওকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, কি জ্বালা! আজকে 50টা তো করতেই হবে, দেখি আগে 10টা তো করি। কেউ যদি নতুন জয়েন করে থাকো তাহলে কমেন্ট করে দাও। অনেক দূরে, টাইম মতো পৌঁছাতে পারলে হলো। বার্গার খেতে এসে লোকটা $103, গ্রেট। ওকে আরেকটা প্যাসেঞ্জার পিছনে, ওকে থার্ড প্যাসেঞ্জার, ট্যাক্সিওয়ালার হেল্পার। হ্যাঁ এটা পিছনে, সময় দিচ্ছে 2 মিনিট, লেটস গো। এই পাশ দিয়ে জায়গা, শর্টকাট মারি এখানে। কি রে ভাই, এদিকে রাস্তাঘাটই তো নাই, শর্টকাট কি মারুন? ওই সব চাপ, সব চাপ বসাইতেছে বস। এক মিনিট 35 সেকেন্ড সময় আছে, আরও কত দূরে আছে রাস্তা কে জানে। লেটস গো। কিরে কোন জায়গায় এটা? না না না, ওই যে ওইখানে পাইছি, হয়ে যাবে হয়ে যাবে। আরে পুলিশের গাড়ি, সর কেস দিস না। আচ্ছা অ্যামুনেশনের সামনে তো হয়ে গেল। পরের প্যাসেঞ্জার এই পাশে, দিস ইজ দ্য ফোর্থ ওয়ান। হ্যাঁ দিস ইজ দ্য ফোর্থ ওয়ান, লেটস গো। এর আগে কিন্তু তিনটা নিয়েছিলাম, চারটা করতে পারি নাই। ইয়াস জাস্ট ড্রাইভ, আই এম ড্রাইভিং, লেটস গো। এই পাশ দিয়ে যেতে হবে, ওকে। এটার সময় 2 মিনিট আছে আরও, আর গাড়ি শর্ট
আমার আমার ড্রাইভিং স্কিল কেমন কমেন্টে জানায় দাও। এই পাশ দিয়ে যেতে হবে, তারপর এখানে গিয়ে 1 মিনিট 30 সেকেন্ড আছে, আরো 19 রান আমার নিয়ে চলে। তারপরে এখান থেকে আমরা এই পাশে চলে যাব। ওকে ঠিক আছে, কয়টা কমপ্লিট করলাম আমরা? আচ্ছা 4টা কমপ্লিট হয়েছে, এখন 5 নম্বরে চলে যাব আমরা এখন। পাঁচ নম্বরটা কোথায়? ডান, এটা উঠবে এখন। এটা একটু সামনেই নাকি দূরে জানি না, 2 মিনিট 22 সেকেন্ড সময় দিচ্ছে আমাদেরকে। আগে বাড়তে থাকি, দেখি। আর যারা যারা নতুন জয়েন করছে তারা একটু সাবস্ক্রাইব করে দিও। এখানে অনেক ভিড় দেখা যাচ্ছে, 2 টাইম লাগবে। ওকে বের হয়ে গেছি আমরা, তো এখান থেকে আমরা এই পাশে চলে যাব। ওকে ওয়েট ওয়েট ওয়েট, ওকে আমরা আবার কিন্তু সেই ভার্গারের জায়গায় চলে এসেছি। ওকে আমাদের এখন 5টা কমপ্লিট হলো, তো 5টার জন্য আমরা $500 বোনাস পেলাম। এখন দেখি আর একটা প্যাসেঞ্জার কোথায় আছে। ওকে ঠিক আছে, তো 5টার পরে আমরা এখানে, এটা মনে হয় বিচে ওইখানে আছে, তো এখান দিয়ে গিয়ে বিচের ওইখানেই একটা টাওয়ার আছে, ওখানে যেতে হবে মেবি। ওটা আমাদের আমার মনে হচ্ছে উপর দিয়ে যেতে হবে। যতটুকু মনে আছে এখান দিয়ে যেতে হবে। ওকে 6টা মেবি, না হ্যাঁ 6টা কমপ্লিট করে ফেললাম আমরা। তো যারা যারা নতুন জয়েন করছে, যারা যারা ভিডিওটা দেখতেছে, তারা কাইন্ডলি একটু কমেন্টে জানা দাও। এখানে আমার ফেয়ারি নাই, দেখা যাবে ইকুপার দেখা যাবে যে পেছন থেকে ফেয়ার দিবে আমাকে। বলছিলাম না, একটু আমার যতটুকু মনে ছিল এই গেম, এই ট্যাক্সি মিশন আগে অনেক খেলছি, ফেয়ারি পেছন থেকে দেয়। এই সেনা সেনা এসে পড়েন, জয়েন করেন, তো আমরা 6 জন নিয়ে নিছি, তো দেখি কয়টা করতে পারি আজকে যতক্ষণ লাইভে আসি, অথবা মিশন ফেল না করা পর্যন্ত। চলি, আর কাইন্ডলি তোমরা এক্সক্লেমেশন দিয়ে নোটিফাইটা একটু কমেন্ট করতে থাকো, যাতে নোটিফিকেশনটা সবার কাছে যায়। এটা আমার একটা অনুরোধ তোমাদের সবার কাছে।
এটা এখানে না, এটা একটু সামনে যেতে হবে। ওইখান থেকে যেতে হবে, এইখান দিয়ে যেতে হবে। আমি সামনে চলে গেছিলাম, আমরা এখন বামে যাবো। ওকে জি বলো। আমি দেখছি কমেন্ট, তোমার কমেন্টটা কী বলতে চাচ্ছো বলে ফেলো। 2 মিনিট সময় আছে আর। ওকে ও ড্রাইভার, ড্রাইভিংয়ে পুরোই মাখন। থ্যাংক ইউ সো মাচ, পাক্কা ড্রাইভার কিন্তু আমি। হ্যাঁ এখান দিয়ে এসে পড়ছি আমরা আমাদের গন্তব্যস্থলে। এখন অনেক সময় বাকি আছে। আরেকজন ফেরি কোথায় সামনে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা নোটিফাই কমেন্ট করতেছো, আর যারা নতুন ভিডিওতে কমেন্ট করে দাও, লাইক দিয়ে দাও ভিডিওটাতে। একটা দেখি আসছে কটা লাইক উঠে। আচ্ছা এখন একটু কেউ জানাতে পারবে যে টোটাল কটা লাইক উঠছে এখন? নো, ফ্রেম ড্রপ করে এখানে আবার। আবার এমন শুনে চলে আসছি আমরা। এটা হচ্ছে আমাদের 8 নম্বর ফেয়ারি, মাত্র $9। ওকে ওই পাশে একজন আছে প্যাসেঞ্জার। আসেন আসেন, আইসা যান আমার গাড়িতে, বসা যান। আচ্ছা ইয়েস, বান্দুরা ট্রিপ এর হেল্পার। বাহ, সে একটা হেল্পার ছিল। সামনেটা দিয়ে যাই না, এটা না, সামনেটা দিয়ে যাব। ওকে তো আর 10টা কি হবে ফেয়ারি, কি 10টা হবে কমেন্টে জানাও তো দেখি, 10টা কি কমপ্লিট করতে পারবো আমি। 8 নম্বরটা রানিং না, এটা 9 নম্বরটা রানিং। পুলিশ মারিস না কিরে ভাই, এটা কত দূর দিছে। এক মিনিট 58 সেকেন্ড সময় আছে এখনো আমাদের। লেটস সি, আচ্ছা 10টা হবে। ওকে লেটস সি 10টা হয় কিনা, ফার্স্ট গোল 10টা। $22 মাত্র। ওকে এত দূরে দিয়ে এলাম। আচ্ছা গাড়িটা একটু রিপেয়ার করি যাতে পরে গাড়ি নষ্ট না হয়ে যায়। ওকে গাড়িটা চকাচক হয়ে গেল, $100 নিল আমার থেকে। উই আমার ফেয়ারি 10 নম্বর। আশা করেন 6 লাইকস, মাত্র 6টা লাইক। যারা যারা এখনো লাইক দাও না, লাইক দিয়ে দাও। আর যারা যারা নতুন জয়েন করছো ভিডিওটাতে শেয়ার করে দাও। ওকে এই হচ্ছে 10 নম্বর কমপ্লিট হইতে যেতেছে আমাদের। হ্যাঁ দুই মিনিট 35 সেকেন্ড, জানি না কত দূরে। শিট, কী করলাম আমি, এটা কী করলাম, আমি গাড়ি থেকে বের হয়ে গেছি, ভুলে ক্লিক করে গাড়ি থেকে আমি বের হয়ে গেছি। এটা কিছু হইল। ওকে ফেল হয়ে গেলাম, 10টা কমপ্লিট হইল না। ওকে যাই হোক, আজকে ট্যাক্সি মিশন এতটুকুই। তো আজকে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট জানাই দেই, যারা যারা এখনও লাইভে আসো,
বা যারা পরে দেখবা তাদের কেউ বলে রাখি, সেটা হচ্ছে সামনে কিন্তু আমি আরও অন্যান্য গেম খেলবো, সেগুলো হচ্ছে তোমাদের একটু দেখাই যে দেখাতে পারি। এস কে জিয়াউর রহমান আমার নাম, আমার নাম আমি বলবো কিন্তু বাট এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তারপরে, তো 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। আর তুমি যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটাতে লাইক দিয়ে দাও। তো ওয়েট ফর 1000 সাবস্ক্রাইবার, তারপরে আমি নাম ঠিকানা সবই ইনশাল্লাহ বলবো। ঠিকানা বলবো না, কারণ ঠিকানা বললে হয়তো অনেক আয়সা পড়তে চাইবা। একটু ওয়েট করো, দেখি তোমাদের দেখাতে পারি কিনা। লল, পুরাই লল, হইল না 10টা কমপ্লিট, আমি নিজে গাড়ি থেকে বের হয়ে গেছি গা। হ্যাঁ, এগুলো সব বলবো, পিসি এর স্পেসিফিকেশন, আমার নাম, তারপর আরও অনেক কিছু, আমার ফেস রিভিল। 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে এগুলো হবে, তো ওয়েট টিল 1000 সাবস্ক্রাইবার। আর তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দাও। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে, এখন থেকে প্রায় প্রতিদিনই আমি লাইভে আসার ট্রাই করব, প্রতিদিন যদি না পারি, একদিন দুই দিন মাঝখানে গ্যাপও যেতে পারে, কিন্তু ট্রাই করবো প্রতিদিন আসার। আর এই যে কল অফ ডিউটি, অ্যামাংগ আস, ক্ল্যাশ অফ ক্ল্যান, আরও অন্যান্য গেমও খেলবো, যেমন মাইনক্রাফট, এগুলো এসব গেম খেলা হবে। তো যারা নতুন আসো সাবস্ক্রাইব করে দাও, আর যারা এখন অনেকেই লাইভ দেখতেছো না, পরে দেখবা হয়তো লাইভ রেকর্ডেড লাইভ ভিডিওটা, তো তারা সাবস্ক্রাইব করে নিবা নতুন হলে, আর এই ভিডিওটাতে লাইক দিয়ে দিবা। তো কল অফ ডিউটি, অ্যামাংগ আস, ক্ল্যাশ অফ ক্ল্যান এসব যারা পছন্দ করো তারা সাবস্ক্রাইব করে ফেলবা। তো আমরা এসব গেম অবশ্যই খেলবো সামনে। তো এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট, আর নিচে কমেন্টে জানাই দিবা যে কয়টা থেকে কয়টায় লাইভে আসলে ভালো হয়, কারণ এখন রমজান মাস, রাত্রে কয়টা বাজে লাইভ আসলে তোমরা লাইভ দেখবা, বা সকালে বা দুপুরে কয়টা বাজে লাইভ আসলে তোমরা লাইভটা দেখতে চাও। সকালে হয়তো করা পসিবল না, রাত্রেই হবে, রাত 10টা 11টার পরে। থ্যাংক ইউ ইনডিক্রেডিবল গেমার্স, হ্যাঁ এই কোয়েশ্চেনগুলো আমি কিউএনের জন্য রেখে দিলাম। 1000 সাবস্ক্রাইব পূর্ণ হলে যে কিউএনটা হবে সেখানে আমরা কিউএনএ করব। তো কল অফ ডিউটি কে কে পছন্দ করো, অ্যামাংগ আস কে কে পছন্দ করো, তারপরে ক্ল্যাশ অফ ক্ল্যান কে কে পছন্দ করো, এটা একটু কমেন্ট করে দাও, আমিও দেখতে চাই কে কে এসব পছন্দ করো। তো এখন টোটাল কয়টা লাইক আসছে, 7 জন লাইক দিছো তোমরা। তো সব অনেকে এখনও লাইভটা দেখে নাই, কারণ হয়তো রাতে, এত রাতে কেউ লাইভ দেখে না। রাত 11টা থেকে হলে ভালো হয়, ওকে। আর কারো মন্তব্য আছে যে কটাতে, রাতে কটা থেকে লাইভ করলে ভালো হয়? অবশ্যই তারাবির পরে, তারাবির 10টা সাড়ে 10টায় শেষ হয়, তারপর ডিনার করে, তারপর লাইভ। তো 11টা, তারপর আর কে কি বলতে চাও, কয়টা বাজে লাইভ আসলে ভালো হয়? ওকে, ইনক্রেডিবল গেমার্স বলছে 12টায়, ঠিক আছে। তারপর আর কেউ, আর এক দুইজন লাইভে দেখতেছো, কমেন্ট করে জানাইতে পারো যে কটা বাজে লাইভ আসলে ভালো হয়, আর নেক্সটে কোন গেম খেলবো, আর কার কোন গেম পছন্দ সেটাও জানিয়ে দাও। আই এম ওয়েটিং ফর ইয়োর কমেন্ট, তারপর আমরা চলে যাব আজকের জন্য বিদায় নিয়ে। ওকে স্যার, সিওডিএম প্লেয়ার, ওকে দ্যাটস গ্রেট। তো একজন সিওডিএম প্লেয়ার পেয়ে গেলাম, তো কল অফ ডিউটি খেলা যায় সামনে। আর কারো কিছু বলার আছে তাহলে আমি একটু পর লাইভটা অফ করে দেবো। বাই দ্য ওয়ে, আমার ইটা কেমন লাগছে তোমাদের চ্যানেল?
আমার চ্যানেলে সব কিছু আপডেট করছি, সেগুলো কেমন লাগছে। ওকে, আরেকজন কমেন্ট করছে সিওডিএম খেলবো। ওকে, তো নেক্সট তাহলে কাল অথবা পরশু রাত্রে লাইভে আমরা কল অফ ডিউটি খেলবো। ওকে, তো আমার এই যে নতুনভাবে সব কিছুই রিব্র্যান্ডিং করছি, নতুনভাবে সাজাইছি উলফ গ্যাং। তো যারা যারা সাবস্ক্রাইব করবা তারা সবাই উলফ গ্যাংয়ের মেম্বার হয়ে যাবা। তো সাবস্ক্রাইব করে ফেলো যারা এখনও করো নাই। তো আমরা ভবিষ্যতে কল অফ ডিউটি, ও আচ্ছা বাই দ্য ওয়ে, অ্যাকিনোটোর নিয়ে একটা কথা বলি, যে অ্যাকিনোটোর অনেকে বলছে সেকেন্ড পার্ট আসে না কেন, থার্ড পার্ট আসে না কেন, এটা সেকেন্ড পার্ট। তো থার্ড পার্টের জন্য কিন্তু আমি বলছিলাম যে 25টা লাইক, মাত্র 13টা লাইক আসছে। তো এটা 25টা লাইক কমপ্লিট করলে আমি থার্ড পার্ট নিয়ে আসবো। তো 25টা লাইক দিয়ে দিও যে যে দেখতেছ লাইভটা। তো এই ছিল সম্পূর্ণ বিষয়, যার পরবর্তীতে রেকর্ডেড লাইভ দেখবা তারা কমেন্ট করে দিও। তো এখানে আজকে লাইভটা শেষ করব, মাত্র তিনজন দেখতেছো কারণ অনেকে হয়তো ঘুমায় পড়ছে। থ্যাংক ইউ, চ্যানেলের রিমাইন্ডিং অস্থির হয়েছে। তো যারা পরবর্তীতে লাইভ দেখবো তারা একটু কমেন্টে জানাই দিও কমেন্ট করে। তো আজকে এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর উল গ্যাংয়ের সাথে থাকবে। তো হ্যাশট্যাগ উল গ্যাং কমেন্টে জানাই দিও। এই ছিল আজকের ভিডিও, তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রমজান মাসে ভালোভাবে সবাই পার করবে। আর সামনে লকডাউন, লকডাউনে সবাই একটু সাবধানে থাকবে যাতে পরিবারের বা বাইরে কারো সমস্যা না হয়। তো আমরা স্ট্রিম এন্ডিংয়ের দিকে চলে আসলাম, স্ট্রিমটা এখানে শেষ করতেছি। তো সবাইকে বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বি কুল অ্যান্ড বি ইয়োরসেলফ, বাই বাই।